নমস্কার বন্ধুরা, নিনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমরা অনেকদিন পর জামাই ষষ্ঠী যাচ্ছি। জামাই ষষ্ঠীতে যাই না তা না, কিন্তু দিনের দিন যাই না। এবারে যাচ্ছি দিনের দিন জামাই ষষ্ঠীতে। আমি একদম রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আয় আয় আয়, একবার আয় দেখিয়ে দিই। আমার মেয়েও রেডি হয়ে গেছে একদম। আর এই হচ্ছে আমার কর্তা মশাই, সেও রেডি হয়ে গেছে। বাপের বাড়ির খুব কাছেই চলে এসেছি। বাপের বাড়ির সামনেই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির আর বাবা পঞ্চরণের মন্দির। এখানে নমস্কার করে আমি বাড়ি ঢুকব। চলো তাহলে আমার সাথে তোমরাও একবার ঠাকুর দর্শন করে নেবে। গিয়ে দেখি মাও পুজো দিতে গেছে। মা পুজো দিয়ে বাড়ি চলে গেছে। আরতি হচ্ছিল বলে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। আরতি দেখে বাবা পঞ্চাননকে নমস্কার করে আমি বাড়ি ঢুকব। চলে এসেছি বাপের বাড়ি। মা দাঁড়িয়ে আছে, মেয়ে আগে যাচ্ছে। মা ফল কেটে রেডি করে রেখেছিল, এসে আমি একটু মায়ের হাতে হাতে সাহায্য করে দিলাম।
জামাইদের জল মিষ্টি মা ফল মিষ্টি সব টিফিনও খাওয়া গেছে, লুচি তরকারি সব খাওয়া হয়ে গেছে। এরপরে রান্নার পালা, মা দিদি রান্নাবান্না করছিল তা আমি এসে তার সাথে একটু হাত লাগাই। আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এত গরম। এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যায়, চলো। এখানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে, নিচে ডাল হয়ে গেছে, এগুলো সব মা দিদিরাই করেছে। মা দিদি মাছ হয়ে গেছে, এখানে মাংস দিদি করছিল মাটন, তারপরে এসে আমি একটু খুন্তিতে শুধু নাড়লাম, আর বাকি আছে শুধু তপসে ফ্রাই। এখন ঘড়ির কাটা আড়াইটের দিকে ছুঁই ছুঁই দু জামাই খেতে বসে গেছে, মা সব বেড়ে দিচ্ছে, দিদি আর আমি দুজনে মিলে গুছিয়ে গুছিয়ে জামাইদের খেতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম ছাদে, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু ছাদে বসতে গেলাম। চলো, সন্ধ্যে হয়ে হয়ে আসছে আর হাওয়াটাও সব বন্ধ হয়ে গেছে, আবার গরম হচ্ছে। এবারে চুলটুল বেঁধে এবারে নিচে যাই, নিচে গিয়ে চা টা খাওয়া হবে এবারে। চলো তাহলে যাওয়া যাক। চলো, মা সন্ধ্যে দিচ্ছে, মায়ের ঠাকুর দর্শন তোমাদের করিয়ে দিই। আজকে ডিনারে আছে পরোটা, মাটন, আর হচ্ছে দু রকম মিষ্টি। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।